This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলা শ্রমিকের নাম মমতা চৌধুরী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পয়সা রোজগারের তাগিদে প্রায় দুই মাস আগে গুজরাটে একটি নির্মীয়মান সংস্থায় শ্রমিকের কাজে যান মালদার মানিকচকের মথুরাপুরের উৎসবটোলা বাঁধ এলাকার বাসিন্দা মমতা। প্রথম এক মাস সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার কারণে গুজরাটের কোনো একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় মমতাকে। চিকিৎসা চলাকালীন গত মঙ্গলবার মৃত্যু হয় মহিলার। আজ অর্থাৎ শুক্রবার সকাল নাগাদ দেহটি গ্রামে এসে পৌঁছয়। দেহ গ্রামের বাড়ি পৌঁছতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। আরও জানা গেছে, পরিবারের একমাত্র রোজগারকারী ছিলেন এই মহিলা। মহিলার অকাল মৃত্যুতে অথই জলে গোটা পরিবার। বর্তমানে তাকিয়ে সরকারি এবং কোনো বেসরকারি সাহায্যের দিকে। ওখানে মানে গরিব পরিবারের মানে মেয়ে ছেলে মানে কাজ করে পরিবার চালাতো। উনি মানে সব দিনই প্রায় বাইরেই খাটেন। বাড়িতে বৃদ্ধ একটা শ্বশুর আছেন, ছোটো ছোটো বাচ্চা আছে, এবং একটা বাচ্চাকে নিয়েও গিয়েছিলেন কাজ করতে। কাজ করতে যেয়ে ওখানে হঠাৎ বমি এবং পায়খানা মানে ডায়রিয়া হয়ে যায়। হঠাৎ ওখানে মারা যান। ওই ওখানে তিন দিন আগে মারা গেছিলেন। আজকে মানে আজকে এখানে নিজের বাড়িতে গ্রামের বাড়িতে নিয়ে আসা হলো বুড়িটা। কোন জায়গাতে গেছিলো কাজ করতে? গুজরাটে। কী কিসের কাজে গেছিলো? ওই স্যার লেবারি কাজে। আজকে দেহটা নিয়ে আসা হচ্ছে? আজকে দেহটা নিয়ে আসা। এখন আপনারা কী চাইছেন বর্তমানে? আমরা চাইছি সরকারের কাছে যদি কিছু সাহায্য পাওয়া যেত, যেমন আমাদের এমএলএ সাহেব সাবিত্রী মিত্র আছেন, আমাদের জেলা পরিষদ কবিতা মণ্ডল, বা আমাদের রাজ্য সরকার মমতা যেরকম আছেন, এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি যদি কিছু সাহায্য যদি করতেন তাহলে পরিবারটা যেরকম ছোটো ছোটো বাচ্চা আছে ওরা মানে কিছু করে খাওয়ার মতো যদি কিছু হয়ে যেত একটু। কোথায় তো একদম গরিব পরিবার, কেউ মানে থাকলো না এনাদেরকে খেটে খাওয়ার মতো। একটা বাড়িতে একটা বৃদ্ধ শ্বশুর আছে এবং ওনার ছোটো ছোটো ছেলে আছে। যে মারা গেছে ওনার নাম কি? ওনার মমতা চৌধুরী। ওর কে কে আছে? কোটা সন্তান বাচ্চা আছে? দুটা ছেলে আছে আর দুটা মেয়ের বিয়ে হয়ে গেছে আর শ্বশুর আছে বাড়িতে। ঠিক আছে, কাজ করতে পারে না। আপনার নাম? তারপরে কি হলো, কিভাবে মারা গেল? হসপিটাল ভর্তি ছিল, দু তিন দিন থেকে পায়খানা হচ্ছিলো, উল্টি হচ্ছিলো, বোখার হয়েছিল। কাজ করছিলাম কোম্পানিতে, বোখার হয়েছিল। তারপর কবে মারা গেল? আজকে আজকে কোথায় আসলো? গ্রামের বাড়িতে আসলো? আজকে বাড়িতে আসলাম। আজকে কখন আসলো? আজকে আজকে সকালে আসলাম। কতদিন থেকে ওখানে ছিলাম? মোটামুটি ঠিক আছে। তোমার নাম? যে মারা গেছে ওনার নাম কি? ঠিক আছে।